আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি এমডি আবু বাসার সিন্দিকি। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ। তো আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে প্রোডাকশন সিস্টেমের মধ্যে যে হাইড্রেন্ট সিস্টেম সঙ্গে অবগত করেছিলাম, তো আমি এখন স্প্রিংলার সিস্টেম সম্পর্কে আপনাদেরকে কিছু ব্রিফ দেব। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে এবং আমার চ্যানেলটি ভিজিট করলে তার সাক্ষী হিসেবে একটা সাবস্ক্রাইবে ক্লিক করতে ভুললেন না দয়া করে। তো আর দেরি না করে শুরু করা যাক। প্রিয় দর্শক, এর আগের ভিডিওতে আমি হাইড্রেন সিস্টেম সম্পর্কে আলোচনা করেছিলাম, তো আজকে স্প্রিংলার সিস্টেম সম্পর্কে আলোচনা করব। হাইড্রেন সিস্টেম হচ্ছে একটি ম্যানুয়াল সিস্টেম। হাইড্রেন সিস্টেমে ম্যানুয়ালি আগুন নিভাইতে হয়, কিন্তু স্প্রিংলার সিস্টেম একটি অটোমেটিক সিস্টেম। এই সিস্টেমে অটোমেটিক আগুন নিভে যায় এবং স্প্রিংলার সিস্টেম নিজে একটি ডিটেকশন সিস্টেম। সো স্প্রিংলার সিস্টেম ইনস্টল করলে সেখানে ডিটেকশন সিস্টেম ইনস্টলেশন করার প্রয়োজন নেই। তো বিল্ডিংয়ের হাইট যখন 65 ফিটের নিচে হয় তখন হাইড্রেন সিস্টেম ইউজ হয়, কিন্তু এনএপিএর গাইডলাইন অনুযায়ী, এনএপি হচ্ছে ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশন, যেটার হেডকোয়ার্টার হচ্ছে ইউএসএ। তো এনএপিএর গাইডলাইন অনুযায়ী বিল্ডিংয়ের হাইট যদি 65 ফিটের বেশি হয় তাহলে সেখানে অবশ্যই স্প্রিংলার সিস্টেম ইনস্টল করতে হবে। তো এখন দেখা যাক স্প্রিংলার সিস্টেম কি কি কম্পোনেন্ট নিয়ে গঠিত। যেমন এখানে পাইপ, সাধারণত রাইজারের জন্য মোটা পাইপ ইউজ হয়ে থাকে, আর সিলিংয়ের যে পাইপগুলো ইউজ হয়ে থাকে সেগুলোর ডায়ামিটার একটু কম হয়ে থাকে। তার পাইপসের বিভিন্ন ধরনের ফিটিংস থাকে। তারপরে সে রিডিউসার, পাইপের ডায়ামিটার ছোট বড় করার জন্য রিডিউসার, পাইপ রিডিউসার ইউজ হয়ে থাকে। তারপরে ফায়ার কন্ট্রোল প্যানেল, তিনটা পাম্পকে কন্ট্রোল করার জন্য তিনটা অটোমেটিক ফায়ার কন্ট্রোল প্যানেল থাকে। তারপর প্রেশার গেজ, পাইপের মধ্যে প্রেশার কত আছে, পানির চাপ কত আছে সেটা দেখার জন্য প্রেশার গেজ ইউজ হয়। এবং একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে স্প্রিংলার হেড। এই স্প্রিংলার হেড সিলিংয়ে পাইপের মাথায় ইনস্টল করা হয় এবং স্প্রিংলার হেডের ভিতরে এই পারদ থাকে, গ্লাসের মধ্যে পারদ থাকে। যখন আগুন লাগে তখন অত্যাধিক তাপের কারণে প্রায় 135 থেকে 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই গ্লাসটি ভেঙে পারদ গলে যায় এবং তখন পানি বের হওয়া শুরু করে ঝর্ণার মতো এবং আগুন নিভাই ফেলে। তারপরে তিনটা পাম্প থাকে, যেমন ডিজেল ইঞ্জিন ড্রাইভেন পাম্প, এটি ব্যাকআপ পাম্প বলা হয়ে থাকে। আর হচ্ছে ইলেকট্রিক পাম্প, ইলেকট্রিক ড্রাইভেন পাম্প, আর হচ্ছে জোকি পাম্প, যেটা প্রেশার কন্ট্রোল করে থাকে। স্প্রিংলার সিস্টেমে বিভিন্ন ধরনের ভালভ থাকে। দ্য ফাংশন অফ দোজ ভালভস আর টু ওপেন অ্যান্ড রিলিভ এক্সেস প্রেশার ফ্রম ভেসেলস অর ইকুইপমেন্ট অ্যান্ড টু রিক্লোজ অ্যান্ড প্রিভেন্ট দ্য ফার্দার রিলিজ অফ লিকুইড আফটার নর্মাল কন্ডিশনস হ্যাভ বিন রিস্টোর। অর্থাৎ পাইপের মধ্যে এক্সেস প্রেশারের কারণে গেট খুলে দেওয়া, বন্ধ করা এবং এই কাজটি ভালভ করে থাকে। এবং প্রেশার যখন নর্মাল কন্ডিশনে চলে আসে এবং সেই অবস্থায় পানি যাতে পিছন দিকে ফিরে না আসতে পারে এই কাজটিও ভালভ করে থাকে। তো বিভিন্ন স্প্রিংলার সিস্টেমে বিভিন্ন ধরনের ভালভের মধ্যে ফ্লো কন্ট্রোল ভালভ, সেক ভালভ, ব্লক ভালভ, ল্যান্ডিং ভালভ, ওএস এন্ড ওয়াই গেট ভালভ, প্রেশার রিলিফ ভালভ, টেস্ট অ্যান্ড ড্রেন ভালভ, বাটারফ্লাই ভালভ, এই ভালভগুলোই অন্যতম। স্প্রিংলার সিস্টেমের যে পাইপিং ইনস্টলেশন হয় তার একটা ডেমো আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন বিল্ডিংয়ের সিঁড়ি জয়টা থাকে, রাইজার পাইপের তয়টা থাকে, তো এখানে এই যে এইটা হচ্ছে একটা রাইজার পাইপ। রাইজার পাইপটা সাধারণত মোটা হয়ে থাকে এবং তারপরে যে ব্রাঞ্চ পাইপগুলো বিভিন্ন ফ্লোরে সিলিংয়ের মধ্যে দিয়ে পাইপিং করা হয় সেগুলো একটু চিকন হয়ে থাকে। তো এইটা সিলিংয়ের মধ্যে দিয়ে ইনস্টল করা হয়েছে, এটাও হয়েছে, এবং এই ব্রাঞ্চ পাইপগুলোর মধ্যে দিয়ে আবার স্প্রিংলার হেড থাকে। যেমন এই যে উপরের দিকে হচ্ছে আপরাইট স্প্রিংলার, আপরাইট স্প্রিংলার, এবং এবার নিচের দিকে হচ্ছে প্যান্ডেন্ট স্প্রিংলার বা ঝুলন্ত স্প্রিংলার, এগুলো নিচের দিকে থাকে। বিল্ডিংয়ে বিভিন্ন ফ্লোরের সিলিংয়ের মধ্যে এই ধরনের পাইপিং ওয়ার্ক হয়ে থাকে। পাইপিং ওয়ার্কটা এইভাবে করা হয়ে থাকে এবং এই পাইপের মধ্যে দিয়ে স্প্রিংলার হেড ইনস্টল করা হয়ে থাকে।
সাকশন দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে পজিটিভ সাকশন, একটা নেগেটিভ সাকশন। অর্থাৎ পাম্প রুমের উপরে অথবা নিচে রিজার্ভারটি থাকে, সেই অনুযায়ী সাকশনকে ক্লাসিফাই করা হয়। তো পাম্প সাধারণত রিজার্ভার থেকেই পানি সাকশন করে। তখন পজিটিভ সাকশন হচ্ছে যে রিজার্ভারটি থাকবে উপরে এবং পাম্পটি থাকবে হচ্ছে রিজার্ভারের নিচে, এবং পজিটিভ সাকশনটাই সাধারণত বেশি ইউজ হয়ে থাকে, কারণ পজিটিভ সাকশনে এয়ার লিকেজ বা পাইপের মধ্যে বাতাস ঢোকার সম্ভাবনা কম থাকে। যদি পাইপের মধ্যে কোনো কারণে বাতাস ঢুকে থাকে তাহলে পাম্প ঘুরবে কিন্তু পানি উপরে উঠবে না। বিধায় এই এনএপিএর গাইডলাইন অনুযায়ী ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশন, যেটার হেডকোয়ার্টার হচ্ছে ইউএসএতে, তো এনএপিএর গাইডলাইন অনুযায়ী পজিটিভ সাকশনটাই বেশি ইউজ হয়ে থাকে। তো নেগেটিভ সাকশনটা হচ্ছে রিজার্ভারটি থাকবে নিচে এবং পাম্প থাকবে উপরে। তো সাধারণত নেগেটিভ সাকশনটা ইউজ করা হয় না, কারণ নেগেটিভ সাকশনে একটা অসুবিধা হচ্ছে যে পাইপের মধ্যে এয়ার ঢোকার সম্ভাবনা থাকে, এবং পাইপের মধ্যে যদি এয়ার লিকেজ থাকে বা এয়ার ঢুকে থাকে তাহলে সেক্ষেত্রে পাম্প চলবে কিন্তু পানি উপরে উঠবে না। এই জন্য এনএফপির গাইডলাইন অনুযায়ী ন্যাশনাল ফায়ার প্রোটেকশন অ্যাসোসিয়েশন, যেটার হেডকোয়ার্টার ইউএসএ, এনএফপির গাইডলাইন অনুযায়ী সাধারণত নেগেটিভ সাকশনটা ইউজ করা হয় না, খুব কম। স্প্রিংলার সিস্টেমে পাম্প রুমে তিন ধরনের পাম্প থাকে। এক নম্বর আছে জকি পাম্প, দুই নম্বর আছে ইলেকট্রিক ড্রাইভেন পাম্প, তিন নম্বর আছে ডিজেল ইঞ্জিন ড্রাইভেন পাম্প। যেহেতু আমরা পজিটিভ সাকশন ইউজ করছি, সো পানির রিজার্ভারটি পাম্প রুমের উপরে থাকে, এবং পাম্প যখন চলে তখন কন্টিনিউ রিজার্ভার থেকে পানি এসে এবং পানি উপরে উঠতে থাকে। তো বিল্ডিংয়ের টপে পাইপের মাথায় সাধারণত 130 থেকে 40 PSI প্রেশার রাখতে হয়। তো PSI হচ্ছে প্রেশার পার স্কোয়ার ইঞ্চ। যদি কখনও অল্প সামান্য পরিমাণে পাইপের লিকেজের কারণে প্রেশার কমে যায়, সে 10-15 PSI কমে যায়, তখন জকি পাম্প চলে সেই পানি উপরে উঠাইয়ে সেই প্রেশারের ঘাটতিটি পূরণ করে থাকে। যখন প্রেশার আরও কমে যায়, 110-120 PSI নেমে আসে, তখন ইলেকট্রিক ড্রাইভিং পাম্পটি চলে সেই প্রেশারের ঘাটতিটি মেক আপ দিয়ে থাকে। যদি কখনও প্রেশার আরও কমে যায়, 80-90 PSI নেমে আসে, তখন ডিজেল ইঞ্জিন ড্রাইভেল পাম্প বা ব্যাকআপ পাম্পটি চলে সে প্রেশারের ঘাটতি মেক আপ করে থাকে। যখন অগ্নি দুর্ঘটনা ঘটে তখন সাধারণত বিদ্যুৎ থাকে না, এবং তখন সাবস্টেশনেও পাওয়ার থাকে না, বিধায় তখন ইলেকট্রিক ড্রাইভেল পাম্প জকি পাম্প অকেজ হয়ে যায়, তখন একমাত্র ভরসা ডিজেল ইঞ্জিন ড্রাইভিং পাম্পটি চলে সেই কন্টিনিউ পানি উপরে ওঠাইতে থাকে এবং প্রেশারের ঘাটতি পূরণ করে থাকে, এবং স্প্রিংলার হেডের মধ্যে যে পারদ থাকে সেই পারদ গলে তখন পানি ঝর্ণার মতো পানি বের হতে থাকে এবং আগুন নিভায় ফেলে। আগুনের লেলিহান শিখা যদি ব্যাপক হয় এবং আগুন দ্রুত যদি ছড়ায় পড়ে, সেই জন্য রিক্স না নিয়ে ফায়ার সার্ভিসকে কল দেওয়া হয়, এবং ফায়ার সার্ভিসের গাড়ি এসে বিল্ডিংয়ের সামনে যে ফায়ার ব্রিগেড কানেকশন থাকে সেই ফায়ার ব্রিগেড কানেকশন দিয়ে তারাও আগুনের সাথে ফাইট করতে থাকে এবং আগুন নিভায় ফেলে। তো সুপ্রিয় দর্শক, তো আমি স্প্রিংলার সিস্টেম সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্টস করবেন, লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।